রক্ত ঝরেছে অনেক, জামাত বিএনপি আমাদের রক্ত ঝরিয়েছে। আজকের এবং আগামী দিন পরশু দিনের কর্মসূচিকে কেন্দ্র করে ইতিমধ্যে আমাদের দুই দুইটি ভাইকে আঘাত করা হয়েছে। আমার স্নেহভাজন ছোট ভাই বিশিষ্ট ব্যবসায়ী কুমিল্লার ব্যবসায়ী মহলের পরিচিত মুখ জিল্লুরকে আঘাত করা হয়েছে। গতকালকে রাত্রে কান্দির পারে প্রকাশ্যে তাকে মারধর করে তার হুন্ডা সহ মানি ব্যাগ সহ মোবাইল সহ সমস্ত কিছু ছিনিয়ে নিয়ে তাকে রাজপথে ফেলে তারা চলে গেছে। আঘাত করা হয়েছে শাসন গেছে এবং আড়াইওরার আমাদের ছোট ভাই শ্রমিক লীগ নেতা জসিম এবং তার পরিবারের উপর তার বাড়িতে হামলা হয়েছে, গুলি করা হয়েছে, হুন্ডা জ্বালিয়ে দেওয়া হয়েছে, বাড়ির গ্লাস ভাঙচুর করা হয়েছে, বাড়ির মহিলাদেরকে মারধর করা হয়েছে, আহত অবস্থায় সে চিকিৎসাধীন রয়েছে। সুপ্রিয় সাথীরা, আমার প্রতিরোধ গড়ে তুলতে হবে। দীর্ঘ 15 বছর সন্ত্রাসের কাছে এই কুমিল্লা শহর নিশ্চুপ হয়ে গেছে। আজকে আমাদেরকে সেই নিস্তব্ধতা ভেঙে মুখর হতে হবে, রাজপথে স্লোগানে স্লোগানে জানিয়ে দিতে হবে, ঐক্যবদ্ধভাবে ঘোষণা করতে হবে, আমরা বাংলার মুজিব সৈনিকরা, আমরা যারা কুমিল্লায় আছি, এরশাদের জিয়াউর রহমানের খালেদা নিজামীর অত্যাচারে যাদেরকে দমাতে পারে নাই, আজকেও আমরা এই প্রেক্ষাপটে দমে যাব না, রাজপথে স্লোগানে স্লোগানে আমরা ঐক্যবদ্ধ হয়ে ঘোষণা করব। সুপ্রিয় সাথীরা, আমার বক্তব্য দীর্ঘায়িত করব না, অল্প কথায় আমাদের নেতৃবৃন্দ যা বলেছে সেটাকে চিন্তা চেতনায় ধারণ করে আগামী দিনে আমরা থাকব রাজপথে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আমাদের বার্তা পৌঁছে গেছে, কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছে আমাদের বার্তা পৌঁছে গেছে, আমরা অপেক্ষা করছি কি নির্দেশনা আসে, আমরা তার আগ পর্যন্ত আমাদের কর্মসূচি চালিয়ে যাব। সবাইকে অসংখ্য ধন্যবাদ।